আজ থেকে সমস্ত সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সাধারণের জন্য খুলে গেল বেলুড় মঠ। সকাল 9টা থেকে 11টা এবং বিকেল 4টে থেকে 6টা হচ্ছে দর্শনের সময়। মঠ প্রাঙ্গণে প্রবেশ করার সময় প্রত্যেককে মুখে মাস্ক পরতে হবে, তারপর থার্মাল গান দিয়ে পরীক্ষা করা হবে। যদি কারো শরীরের তাপমাত্রা 99 ডিগ্রি ফারেনহাইটের উপরে থাকে তাহলে তাকে মঠের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। 65 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিদের ও 10 বছরের নিচের বাচ্চাদের বর্তমানে না আসার জন্য বলা হচ্ছে, বড় ব্যাগ নিয়ে আসাতে বারণ করা হচ্ছে। প্রত্যেকের হাতে স্যানিটাইজার নেবার ব্যবস্থা থাকবে ফুড অপারেটেড মেশিন থেকে। বর্তমানে ভক্ত এবং দর্শনার্থীগণ শ্রীরামকৃষ্ণ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, স্বামী বিবেকানন্দ মন্দির ও স্বামী ব্রহ্মানন্দ মন্দির দর্শন করতে পারবেন। অন্য জায়গায় যেমন পুরনো মন্দির বা স্বামীজির বাসকক্ষে যেতে পারবেন না। সকল মন্দিরে পরিক্রমার জন্য একটি নির্দিষ্ট পথ চ্যানেল পাথ করা হচ্ছে, যে পথটিতে আগাগোড়া 6 ফুট ছাড়া ছাড়া অবস্থান চিহ্ন পজিশন মার্কিং দেওয়া থাকে। বর্তমানে প্রসাদ বিতরণ বন্ধ থাকছে, গঙ্গায় নামা বা স্নান করার অনুমতি নেই। সকল ভক্ত এবং দর্শনার্থীগণকে অবগত করার জন্য বর্তমান পরিস্থিতিতে পালনীয় নিয়মাবলী লিখিত আকারে মঠ প্রাঙ্গণের বাইরে ও ভিতরে বিভিন্ন জায়গায় দেওয়া থাকছে। এছাড়াও ওই নিয়মাবলীর অডিও রেকর্ডিং বাজানো হবে এবং এগুলির একটি ভিডিও ক্লিপিংও ইউটিউব চ্যানেলে দেওয়া হবে। বর্তমানে প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজের প্রণাম বন্ধ থাকবে, এবার গুরু পূর্ণিমাতেও তাদের প্রণাম বন্ধ থাকছে।